আন্তর্জাতিক সহযোগিতার অভাবে রোহিঙ্গা সংকট সমাধানে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ এই ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছে সংস্থাটি সন্ধ্যায় রাজধানীতে জাতিসংঘ শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ এবং জাপান দূতাবাসের যৌথ সংবাদ সম্মেলনে এমন আহ্বান জানানো হয় এ সময় জাপানের রাষ্ট্রদূত জানান রোহিঙ্গা প্রত্যাবাসন সফল করতে তার দেশ নতুন উদ্যোগ নিচ্ছে কাজী বাপ্পার প্রতিবেদন কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণে সম্প্রতি তিন দিনের সফরে বাংলাদেশে আসেন জাপানের ফুটবল তারকা এবং ইউনিসেফের শুভেচ্ছা দূত মাকুতো হাসিবি বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ঢাকার জাপান দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেন এ সময় ইউনিসেফের আবাসিক প্রতিনিধি জানান আন্তর্জাতিক সহায়তার অভাবে রোহিঙ্গা এবং কক্সবাজারের স্থানীয়দের মধ্যে সমন্বয়ে সংকট তৈরি হয়েছে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকরী ভূমিকা নেওয়ার আহ্বান জানান ইউনিসেফের শুভেচ্ছা দূত আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে পর্যাপ্ত সহায়তা পাওয়া যাচ্ছে না ফলে রোহিঙ্গা ও স্থানীয়দের মধ্যে সমন্বয় করা কঠিন হয়ে যাচ্ছে সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন সফল করতে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়ে জাপানের রাষ্ট্রদূত বলেন সংকটের স্থায়ী সমাধানে নতুন পরিকল্পনা করছে তার দেশের সরকার সংকটের স্থায়ী সমাধানে নতুন কি পরিকল্পনা নেওয়া যায় তা খতিয়ে দেখা হচ্ছে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাপান সরকার জাতিসংঘ ও বাংলাদেশের সাথে কাজ করে যাবে জানান দেশটির রাষ্ট্রদূত বাপ্পা বৈশাখী সংবাদ ঢাকা